সোমবার ভোট বুথে বুথে পৌঁছালেন ভোটকর্মীরা সকাল থেকে চরম ব্যস্ততা ডিস্ট্রিবিউশন সেন্টারে আগামীকাল ভোটগ্রহণ বনগাঁ লোকসভার উনিশশো তিরিশটি বুথে রাত পোহালেই বনগাঁ লোকসভার নির্বাচন সকাল থেকে চরম ব্যস্ততা ডিস্ট্রিবিউশন সেন্টারগুলিতে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় গাইঘাটা বাগদা স্বরূপনগর ও কল্যাণীতে তৈরি হয়েছে ডিস্ট্রিবিউশন সেন্টার এখান থেকেই ভোটকর্মীরা ভোটদানের সামগ্রী নিয়ে বিভিন্ন বুথে পৌঁছে যাচ্ছেন সকাল থেকে বনগাঁ লোকসভা এলাকায় মোট ভোটার আঠারো লক্ষ একত্রিশ হাজার নশো বত্রিশ জন বনগাঁ লোকসভা এলাকায় মোট ভোটার আঠারো লক্ষ একত্রিশ হাজার নশো তেইশ জন এর মধ্যে পুরুষ ভোটার ন লক্ষ বত্রিশ হাজার ছশো আটচল্লিশ জন মহিলা ভোটার আট লক্ষ নিরানব্বই হাজার দুশো পঁচাত্তর জন বনগাঁ লোকসভা এলাকায় মোট তৃতীয় লিঙ্গের ভোটার সত্তর জন গোটা লোকসভা এলাকায় মোট বুথ উনিশশো তিরিশটি বনগাঁ লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে বাগদা কেন্দ্রে পোলিং স্টেশন রয়েছে তিনশো একটি এই কেন্দ্রে পুরুষ ভোটার এক লক্ষ সাতচল্লিশ হাজার দুশো জন মহিলা ভোটার এক লক্ষ আটত্রিশ হাজার দুশো জন এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তেরো জন সব মিলিয়ে বাগদা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা দু লক্ষ পঁচাশি হাজার পাঁচশো ন জন বনগাঁ উত্তর কেন্দ্রের পোলিং স্টেশন সংখ্যা দুশো পঁচাত্তরটি এই কেন্দ্রে পুরুষ ভোটার এক লক্ষ তেইশ হাজার দুশো ঊনপঞ্চাশ জন মহিলা ভোটার এক লক্ষ তিরিশ হাজার একাশি জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আঠাশ জন সব মিলিয়ে এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দু লক্ষ তেষট্টি হাজার তিনশো অষ্টান্ন জন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পোলিং স্টেশন সংখ্যা দুশো সত্তরটি এই কেন্দ্রে পুরুষ ভোটার রয়েছেন এক লক্ষ বত্রিশ হাজার তেষট্টি জন মহিলা ভোটার এক লক্ষ আঠাশ হাজার তিনশো বিয়াল্লিশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আটজন সব মিলিয়ে এই কেন্দ্রের মোট ভোটার দু লক্ষ ষাট হাজার চারশো তেরো জন গাইঘাটা বিধানসভা কেন্দ্রে পোলিং স্টেশন রয়েছে দুশো চুয়াত্তরটি এই কেন্দ্রে পুরুষ ভোটার রয়েছেন এক লক্ষ তেত্রিশ হাজার পঁচাত্তর জন মহিলা ভোটার এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো ছজন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন পাঁচজন সব মিলিয়ে এই কেন্দ্রের মোট ভোটার দু লক্ষ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রশাসন সূত্রে খবর প্রতিটি বুথে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনীর থাকবেন প্রতিটি বুথেই থাকবে ক্যামেরার নজরদারি পুরুষ ঠিকঠাক গতবার আমি গিয়েছিলাম তো তা কোনো নিরাপত্তার অভাব পাইনি বিশাল সুবিধাই ছিল এবারও ঠিকঠাকই চলছে সব গতবার এবার আমার যেখানে ডিউটি পড়েছিল সেখানে কোনোরকম ঝামেলা তো হয়নি সেখানে যথেষ্ট শান্তি বজায় ছিল আশা করছি সব কিছু সুষ্ঠুভাবেই হবে কোনো অসুবিধা হবে না প্রিভিয়াস কিছু আছে অভিজ্ঞতা তবে আশা করছি এবছর সেরকম কোনো সমস্যা নেই সব কিছু সুষ্ঠুভাবে হবে এর আগে সম্পর্কে হয়েছে বাদুড়িয়া পৌরসভা ইলেকশনে গিয়ে সেখানে গিয়ে একটু পরিস্থিতির শিকার হয়েছে আক্রান্ত হয়নি কিন্তু বুথ ক্যাপচার এরকম একটা সম্মুখীন হয়েছিল ভয় তো লাগছে অবশ্যই চাই নিরপেক্ষভাবে ভোট হোক শান্তিপূর্ণ এটা আমরা কামনা করি আশা করা যায় এই এইটুকু আর ভোট কর্মী হিসেবে আর কি বল ততটা ভয় কাজ করছে না যেহেতু সেন্ট্রাল ফোর্স আছে হ্যাঁ খানিকটা নিরাপদ বলা যায় পুরো নিরাপদে জেলা পুলিশ সুপার জানিয়েছেন নির্বাচনের কাজে মোট চুয়ান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে এছাড়াও থাকছে রাজ্য পুলিশের প্রায় দু হাজার কর্মী রকম আপতকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৈরি করা হয়েছে কুইক রেসপন্স টিম নির্বাচন কমিশন সূত্রে খবর প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে মডেল বুথ তৈরি করা হচ্ছে সব মিলিয়ে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন এবছরই লোকসভা নির্বাচনে মহিলা কর্মীরা ভোট গ্রহণের জন্য ভোট কেন্দ্রে যাচ্ছেন এদিন ডিসিআরসিতে দাঁড়িয়ে মহিলা কর্মীরা জানালেন হ্যাঁ ভোটে দিতে প্রথম যাচ্ছি এবার। প্রথম? হ্যাঁ ট্রেনিং করেছে। না এখনো পর্যন্ত মনে হয়নি মানে এখনো পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ আপনাকে মনে হচ্ছে না একটু টেনশন তো হচ্ছে প্রথমবার কেমন করতে পারবো। এনজিও পাইনি তো আমরা তো এখনো পৌঁছাইনি। আমাদের আমরা এখানে এসে জানতে পেরেছি বুথ পেয়েছি। এবার আমরা ওখানে যাব আমরা ম্যাটেরিয়াল তুললাম আতঙ্কের এখন আতঙ্কের কথা ভাববো না তা সুষ্ঠভাবে ভোট করব। আমরা তো এখনো পৌঁছাইনি। ভোট করার পর বুঝতে পারবো কেমন নিরাপত্তা ব্যবস্থা আছে না এখনো তো কিছু অফিসে এরকম বুঝতে পারছি একটু তো টেনশন হচ্ছে যে কাজটা ঠিকঠাক করে মানে তোলা বুথে পৌঁছাই তখন পরিবেশটা দেখব হ্যাঁ প্রথমবার আজকের এই ডিসিআরসি এর পরিবেশ কেমন ডিসিআরসি পরিবেশ ঠিকই আছে মোটামুটি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ